একদমই নতুন এপিসোড, নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন গল্পতে যাওয়া যাক। কালীচরণ লোকটা একটু খ্যাপা গেছরে, কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে, আবার আদা ব্যবসা ছেড়ে কাঁচা কলার কারবারে নেমে পড়তেও দ্বিধা করে না, দ্বিধা হয় না। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে, সে কথা অবশ্য তার বউ বলে। রাত 3টের সময় যদি কালীচরণেরও পোলাও খাওয়ার ইচ্ছা হয় তো তা সে খাবে। তা সেই কালীচরণের একবার বাইক চাপল, শহরে ধুলো ধোয়া ছেড়ে দেশের বাড়ির প্রকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করল। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরে কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস, যক্ষা শহরে কি নেই, কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ যে গ্রামের কালীচরণের আদি পুরুষরা বাস করতো তা একরকম হেজমজে গেছে। দু চার ঘরের নাচার চাষা ভূষো বাস করে কালীচরণদের বাড়ির বলতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঠেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সে বাড়িতে গত 50 বছর কেউ বাস করে, সাপখো বিদুর দুটো চামচিকে পেঁচা ছাড়া, কিন্তু কালীচরণ গো সাংঘাতিক, সে যাবে। তার বউ বললো, থাকতে হয় তুমি একা থাকো গো, আমার যাবো, আমি যাবো না। বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম, ও বাবা, গ্রাম খুব বিশ্রী জায়গা। মেয়েও চোখ বড় বড় করে বলল, গ্রামে কি মানুষ থাকে। ছোট ছেলে আরও মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল, বলে গেল, আজ থেকে আমি তোমাদের পরস্পর আর ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা। গ্রামকাল গ্রীষ্মকাল, স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা হেঁটে সেই গ্রামের চৌধুরী পৌঁছে গেল। লোকজন প্রায় দেয় তাই যায় না, চারিদিক খাঁখা করছে। গোয়ার কালীচরণ নিজের ভিড়ের অবস্থা দেখে বুঝল যে এই ভিড়ে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে বিচ্ছিন্ন জঙ্গলে বাড়িটা ঘেরা, আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই, তবুও হার মানলে তো আর চলবে না। একটা জিনিস এখনো বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির পুকুরটা, জল বেশি পরিষ্কার টলটলে, বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল, ঘাড়ের মাথা জল চাপ করল। তারপর পুকুরে কদম গাছের ডালায় বসলো জিরোতে। একটু টুল নিয়ে এসে গিয়েছিল, হঠাৎ একটা পাখি ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসলো। তাই তো, চারিদিক জঙ্গল ঢাকা বলে উত্তরের দিকটা জঙ্গলের মধ্যে একটা শিউরি পথ আছে, যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে। তাদের বাগানে অনেক ফল ছিল, ফল হয়তো এখন সেসব গাছের ফল ধরে আগড়া খাচ্ছে ছেলে টেলে সব।